আজ মঙ্গলবার পনেরোই ফাল্গুন দু তেইশ সালের আঠাশে ফেব্রুয়ারি বৃষরাশি বৃষলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আগত মাস দু সালের মার্চ মাস আপনাদের জন্য ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে থাকছে বুধাদিত্য নামক একটি রাজযোগ একই সাথে গুরুদেব বৃহস্পতি স্বগৃহে অবস্থান করছেন দীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ কুম্ভ রাশিতে গোচর করেছেন সেখানেও কিন্তু তিনি স্বগৃহী এবং উচ্চস্থানে ফলস্বরূপ আপনাদের রাশির উপরে আগত মাসে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঠিক কী কী প্রভাব বিস্তার করতে চলেছে ভাগ্যদেবীর কৃপায় আপনারা কি কি আশা করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে অচ্চুক উপায়ে কিছু প্রতিকার সহ আমরা একটি ভিডিও আগে থেকে আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আর যেহেতু মঙ্গলবার তাই গ্রহদের সেনাপতি মঙ্গল দেবের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভ্যমায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে তবে রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে আপনারা বেশি অর্থ কিন্তু উপার্জন করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় চাকরিজীবীদের বলবো অফিসে কারোর সাথে দীর্ঘ শত্রুতা যেন বৃদ্ধি করবেন না তাহলে কাজের চাপ বা বোঝা কিন্তু বৃদ্ধি পেতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটু কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে আজ আপনাদের চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে চারপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না